ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি, এবং তারপরেরটা আপনার আছে 20 ইঞ্চি, এই যে দেখুন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে ছাদের রড বিছানো হয়েছে। তো আমি আপনাদের আজকে দেখাবো ড্রয়িংয়ের মাপ অনুযায়ী কীভাবে ছাদ দাগাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা চলুন ড্রয়িংটা দেখব। তো এখানে এখানে যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই ছাদের ড্রয়িং। তো আমরা প্রথমে দেখব ছাদের রডগুলো কয় ইঞ্চি পরপর এখানে দেওয়া আছে, তো সেটাই আমরা এখন দেখব। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা এই রডটা এই নিচের যেটা এখান থেকে ভাঁজ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার ছাদের মেন রড। তো এটা আমরা দেখব কয় ইঞ্চি পরপর দেওয়া আছে। তো এটা আপনারা দেখুন, এই যে এখানে মাপ দেওয়া আছে, এই যে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার, তাহলে এটা আছে আপনার 10 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার। এবং এদিকে যে রডটা গেছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এটা এই রডটাও আপনার এখানে দেওয়া আছে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার, এই যে দেখুন, এই যে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার সেন্টার। তাহলে আপনারা যখন ছাদটা দাগাবেন, তাহলে 5 ইঞ্চি করে যদি দাগান তাহলে কিন্তু আপনাদের হবে না, এই ছাদটা দাগাইতে হবে আপনার 10 ইঞ্চি করে। তো এখানে L/4 যেহেতু দেওয়া আছে, তো চলুন আমরা এখন যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে এই পর্যন্ত যে রুমটা, এই রুমটা আগে আমরা L/4 ভাগ করব। L/4 মানে হচ্ছে যে এই রুমটাকে আমরা এখন 4 ভাগে ভাগ করব। তো আমরা চলুন এটাকে 4 ভাগে, যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা আপনার আছে হচ্ছে এই যে 14 ফিট 10 ইঞ্চি, এই রুমটা টোটালি আছে আপনার 14 ফিট 10 ইঞ্চি। এখন এই 14 ফিট 10 ইঞ্চি আমরা যদি 4 ভাগে ভাগ করি, তাহলে আপনি পাবেন হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি করে। তো আমরা এখন 3 ফিট 9 ইঞ্চি এটা নেব, এখান থেকে 3 ফিট 9 ইঞ্চি নেব, এই যে 45 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেন্টারিংয়ের কোনার থেকে 45 ইঞ্চি আমরা নিলাম। 45 ইঞ্চি নিয়ে আমাদের এই এই পর্যন্ত আসছে 45, যেহেতু ছাদটা দাগানো আছে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং রডও বিছানো আছে, এটা খুব শর্টে আপনারা বুঝতে পারবেন। এই যে 45 ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন, এই যে নিচে শাটারের উপরে লাল রঙের দাগ এবং রডে 2টা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে আপনার L/4 এক ভাগ ক্যারিং, এটাকে এটা হলো ক্যারিংয়ের একটা সীমানা ছাদের। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 45 ইঞ্চি আছে। তো এই 45 ইঞ্চি থেকে ভিতরে আপনার দাগানো হয়েছে 10 ইঞ্চি পরপর, এই যে দেখুন, এই যে প্রথমটার থেকে দ্বিতীয়টাই দেখুন 10 ইঞ্চি 10 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি, এই যে 10 ইঞ্চি, এবং তারপরেরটা আপনার আছে 20 ইঞ্চি, এই যে দেখুন, এই যে 20 ইঞ্চি। আপনারা 10 ইঞ্চি পরপর দেখাবেন, ড্রয়িংয়ে এখন 5 ইঞ্চি আছে, তাহলে ছাদ যদি আপনি 10 ইঞ্চি দেখান তাহলে আপনার রড কীভাবে 5 ইঞ্চি হবে, এই যে এটার থেকে এই 2 দাগের মাঝখানে এদিক দিয়ে আর একটা করে রড যাবে, এটা হলো আপনার ক্যারিংয়ের রড। এই ক্যারিংয়ের এই লাল দাগ, এই যে এই 2 লাল দাগের থেকে মাঝখানের ওখানে যে 2টা লাল দাগ আছে এর মাঝখান দিয়ে ক্যারিং সাপোর্টের রড যাবে, এবং এগুলো ক্যারিং উঠবে, এই মাঝখানে এগুলো ক্যারিং হবে। আর এই দাগ থেকে এই পর্যন্ত যে রডগুলো দেবেন আপনারা সেগুলো কিন্তু ক্যারিং হবে না। তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে ড্রয়িং অনুযায়ী ছাদ কীভাবে দাগাবেন আর সঠিকভাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।